সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যান ভিশন টিভির আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠান আলো ঝরা পথে সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আমাদের আজকের লাইভটি একটি বিশেষ লাইভ এটি একটি স্মরণীয় লাইভ অনুষ্ঠান ইসলামী গানের জগতে একজন ক্ষুদে তারকা তার সফলতার শীর্ষে অবস্থান করছেন এই মুহূর্তে যে মুহূর্তে তিনি সফলতার শীর্ষে অবস্থান করছে ঠিক সেই সময়ে বেজে উঠেছে তার বিদায়ের বাসী আলো ঝরা পথে দীর্ঘ নয় অতি অল্প সময় যে পদচারণা ছিল আমাদের ক্ষুদে শিল্পী জাই মানুর আজকের অতিথি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জাইমা আমরা তো আজকে তোমার সর্বশেষ লাইভ এটা আমরা আগে ঘোষণা দিয়েছি বলার অপেক্ষা রাখে না আমাদের আজকের অনুষ্ঠান হচ্ছে আলো ঝরা পথে এই যে আলো ঝরা পথে যে পথে আলো সব সময় ঝরে ঝরে পড়েছে সেই পথে তুমি চলেছো তো আজকের সর্বশেষ লাইভ এই বিষয়ে শুরুতেই তোমার অনুভূতিটা জেনে নিই যে কেমন লাগছে আজকের লাইভে আমার খুবই ভালো লাগছে যে আমি এত মানুষের এবং এত মানুষের দোয়া এবং ভালোবাসায় শিক্ত হয়েছি এবং আমার মন খারাপ তো একটু হয় তবে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমি গানটি আমি গান গেয়েছি ও আল্লাহর জন্য এবং আমি যে এই পরিসর থেকে এই পরিসরে আর গান গাবো না সেটাও আল্লাহর জন্য এবং এটা বলেই আমার মনে খুবই ভালো আলহামদুলিল্লাহ যে এর চেয়ে বড় কথা কি হতে পারে যে আল্লাহর জন্যই গান গেয়েছ আবার একটি অঙ্গন থেকে তুমি আল্লাহকে ভালোবেসে আল্লাহ সন্তুষ্টিকে সামনে রেখে সেখান থেকে নিজেকে সরিয়ে নিচ্ছ তো যাইমা আমি আসলে আজকের অনুষ্ঠানটা তোমার গান আমরা শুনবো তার চেয়ে বেশি শুনবো তোমার কিছু কথা তোমার কিছু অনুভূতি আমি শুরুতে তোমার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে এই যে গানের অঙ্গনে তোমার একটা মানে আগমন যে আগমনটা হঠাৎ করেই তুমি মনে হয় খুব দ্রুত এখানে আসলে এই অঙ্গনটাকে রাঙিয়ে আলোকিত করে আবার চলে যাচ্ছ তো তোমার আগমনটা কিভাবে হয়েছিল এখানে উম আম্মু বলেন আম্মু আব্বু বলেন যে আমি যখন খুবই ছোট আড়াই থেকে তিন বছর বয়স হবে তখন আমার ভাইয়েরা সাইমম শিল্পী গোষ্ঠীতে ক্লাস করে এসে বাসায় এসে প্র্যাকটিস করত। তো ওদেরটা শুনতে শুনতে আলহামদুলিল্লাহ আমারটা তখন শেখা হয়ে যেত আর তাছাড়া আমাকে অনেক গান দিতেন যেগুলো না বাসায় থাকতেন বাইরে থাকতেন আমাকে কিছু গান বলতেন যে তুমি এটা দেখো তো কেমন লাগে আমি এগুলো শুনে শুনে আলহামদুলিল্লাহ খুব দ্রুতই ক্যাচ কর করতে পারতাম এবং আমার শিখে ফেলতাম এরপর পরবর্তীতে আমি সেগুলো প্র্যাকটিস করতাম এরপর পরবর্তীতে আমি সাইমন শিল্পী গোষ্ঠীতে ভর্তি হই সেখানে পরিচালক ছিলেন রাইহান ভাইয়া বি এম নোমান আজাদ ভাইয়া এরপর মাহমুদুল হাসান ভাইয়া আল নোমান ভাইয়া সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন কাদের ভাইয়া তাসিফ ভাইয়া সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন তো এরপর পরবর্তীতে আমি থেকে বিদায় নিই এখন আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি আমার সাধ্য মতো এবং আমি অনেক আমাদের এই সংস্কৃতি অঙ্গনের অনেক থেকে আমি মুরব্বী পাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেক চমৎকার তুমি আজকে অনেকের কথাই স্মরণ করেছ। আজকের এই সর্বশেষ লাইভে যাদের অবদান তোমার জীবনের শুরুটাতে ছিল এবং এখনো পর্যন্ত যাদের অবদান আছে প্রভাব আছে তাদের কথা তুমি বলেছ তো মা যেহেতু আসলে শিল্পী শিল্পী হচ্ছে তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি আল্লাহর জন্য গান করো তো আমরা একটি গান শুনি আগে তোমার তারপরে আবারও কথা হবে এ পর্যায়ে তুমি কোন গানটি গাইবে বলো জি আমি কবি মতির রহমান মল্লিকের একটি গান দিয়ে শুরু করতে যাচ্ছি অনুষ্ঠান । আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পর আমার কণ্ঠে এমন শুধা দাও ঢেলে দাও হে পর যা পেয়ে ঘুমন্ত জাত জাঁ পেয়ে ঘুমন ভাঙি যেন রোদ্ধদার মার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পর আমার গানের পরশ পে ও শাহাদা তের ভোচে জীবন জুড়ে আনে জুয়ার আমার কণ্ঠে এমন শুধা দাও ঢেলে দাও হে পর মার সুরে প্রভু দিয় দে অগ্নি ধারা চির অনুভূতি পাগল পারা অনুভূতি পাগুল পারা আলকোরা রি তো হে দে পিজুষ পি কোরা ফেরার পথের রোশনি পার হয়ে যায় দূর পারাবার হেরার পথের রোশনি পার হয়ে যায় দূর আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পর আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পর জাপি ঘুমন্ত ঘুমন্ত ভাঙি যেন রুদ্ধদার আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দা হে আর আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দা হে পর মাশাল্লা মাশাল্লাহ অনেক চমৎকার গেছো যাই মানুষ বলার অপেক্ষা রাখে না ভালো গাও তো আজকের সেই শুরুর গানটি একদম হৃদয় থেকে নিঃসৃত সুর চমৎকার একটি গান জাইমা এই যে তুমি এত সুন্দর করে গানগুলো যে ধারণ করো হৃদয়ে এবং কণ্ঠে যে তুমি তুলতে পারো তো তোমার আগমনের এই সাংস্কৃতিক অঙ্গনে আগমনের পিছনে অনেকেরই ভূমিকা তুমি বলেছ কিন্তু সবসময় তোমাকে কে প্রেরণা জুগিয়েছে এইখানে কে আমার পরিবার সর্বপ্রথম আমি আমার পরিবারের কথা বলে শেষ করতে পারবো না আমার আব্বু আম্মু আমাকে অনেক সহযোগিতা করেছেন আমার আব্বু একজন সমাজসেবী তিনি সংস্কৃতিকে খুবই ভালোবাসেন তিনি বাসা থেকে বাসায় আসার পর সারা দিন কষ্ট করে বাসায় আসার পরও আমাকে জিজ্ঞেস করতেন কয়টা গান রেকর্ড করেছি কি কি গান গানগুলো সুন্দর হয়েছে কি না কী শ্যুট করলাম সারাদিন শ্যুটিংয়ে কেমন লাগলো কয়টা গান শিখেছি এরকম প্রশ্ন যদিও আম্মু বলতেন তারপরেও আমার কাছ থেকে আব্বু আবারও জিজ্ঞেস করে নিতেন আমার খুবই ভালো লাগতো এবং আম্মুর কথা তো না বললেই না আম্মু একজন টিচার আম্মুর আমাদের ফ্যামিলি এবং আমোর শিক্ষকতা এবং স্কুল সব কিছু দিক মেনটেন করে এরপর আমাকে আম্মু যেভাবে নিয়ে ছুটেছেন আলহামদুলিল্লাহ সেটা বলে শেষ করা যাবে না আম্মু অনেক কষ্ট করেন আমার জন্য আমার আম্মুবাবুর জন্য সবাই দোয়া করবেন আর এরপর যাদের কথা বলবো যার কথা মানসুর চাচু সাইফুল্লাহ মানসুর চাচু তার কথা বললে না বললেই না তিনি আমাকে যেভাবে আমার আমাকে অ্যাডভাইস দিয়েছেন আমাকে বলেছেন যে এই গানটা এভাবে করো এই গানটা করতে পারো ওখানে শুটিং কীরকম হলো আমাকে অনেক খোঁজখবর রেখেছেন এবং আমাকে অনেক অ্যাডভাইস দিয়েছেন আমার খুবই ভালো লাগে এই এই ঋণটা আমরা আমার আমি এবং আমার পরিবার শোধ করতে পারবো না আলহামদুলিল্লাহ আসলে খুবই চমৎকার বলেছ বাবা মা তো সবার আগে অবশ্যই যেহেতু তোমাদের পরিবারকে আমিও চিনি যে তোমার আব্বু যে মানে কি রকম একজন কেয়ারিং ম্যান বা মানুষ আমরা জানি তো তার কন্যা তুমি অনেক চমৎকার বলেছ তার বিষয়ে তো আমরা একটা ফোন নেও আসসালাম আলাইকুম জি কে বলছেন কোথা থেকে বলছেন আমি জি জি বলেন

সুস্থ সংস্কৃতির এগুলো প্রচার হবে কিনা এবং আমরা যাতে আমার একটা গানের রিকোয়েস্ট আলো ধরা পথে এই গানটি একটু ধন্য ধন্যবাদ আচ্ছা জাইমা নূরের কথাটা আমি বলে দিই সেটি হলো যে জাইমা আজকে লাইভ শেষ করছে এখানে আজকে থেকে হয়তো আপনারা জাইমাকে আর ক্যামেরার সামনে দেখতে পাবেন এ ধরনের লাইভ অনুষ্ঠানে আর অডিও গান তার পরে আমরা জানিয়ে দেব। আসলে জাইমার কিন্তু অনেকগুলো গান রেকর্ড করা আছে এবং ভিজুয়াল করা আছে যে গানগুলো কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত শুনতে পারবেন কিন্তু জাইমা আজকের পরে আর ক্যামেরায় আসবে না এর আগে অনেকগুলো গান রয়েছে যে গানগুলো আস্তে আস্তে আপনারা দেখবেন অর্থাৎ জাইমাকে কিন্তু আরও অনেক দিন পর্যন্ত আপনারা কিন্তু দেখবেন কিন্তু আজকের পর থেকে আর লাইভে দেখবেন না বা কোনো অনুষ্ঠানে রেকর্ড করা হবে না এটি হচ্ছে বিষয় আশা করছি বুঝতে পেরেছি তো জায়মা তুমি বলছিলা সর্বশেষ যে সাইফুল্লাহ ভাই আমরা বলি তুমি চাচ্ছ বলো আমাদেরকে তো আর কারো কথা কি তুমি বলতে চাও যে ক্ষেত্রে তোমার এ সব সময় যে তোমাকে মানে গাইড করছে বা এগিয়ে নিচ্ছে আমার পরিবার কথাতেও বললাম আমার মুনি নানু সবাই আমাকে অনেক সাপোর্ট করতেন আমাকে অনেক ইন্সপিরেশন দিতেন আমার যখনই যেতাম এই গানটা গিয়ে শোনাও আমার কাছে খুবই ভালো লাগতো এবং অন্যান্য আমাদের সাংস্কৃতিক অঙ্গনে অনেক মুরব্বী চাচুরা আছেন যাদের অ্যাডভাইস মানে অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ লিটন হাফিজ চাচু তফাসুল হোসেন খান চাচু এরপর যারা গীতিকার আছেন আবু তাহের বেলাল চাচু নূর জামান শাহ চাচু সবার গান তারা আমাকে গান লিখে দিয়েছেন সুর করে দিয়েছেন আমার কাছে খুবই ভালো লাগতো এবং আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি আজই পর্যন্ত আসতে পেরেছি อืม আসলে তো তোমাকে তো সবাই ভালোবাসে নূর হচ্ছে আমাদের ভালোবাসার একটা জায়গা আমাদের নয়নের মনি আমরা বলি যাকে তো জাইমাকে পছন্দ করে না এই ধরনের মানুষ তো কোথাও নেই সারা পৃথিবীতে কোথাও নেই সুরকার গীতিকাররা হয়তো অনেক কথাই তুমি এই মুহূর্তে বলতে পারছো না বা তাদের নাম মনে পড়ছে না কিন্তু সবাই তোমার শুধু ভালোই চেয়েছে এটি আমরা বলবো আজকের এই অনুষ্ঠানে তো যাইমা আমরা তোমার তো আরও কথা শুনবো এবার আর একটা গান শুনি তোমার কাছ থেকে আবু তাহেবুল লেখা এবং সুর করা একটি গান পরিবেশন করছে জি হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় সেই তো খুশির কথা তো সফলতা চাওয়া পাওয়া আর কিছু নাওয় পাওয়া আর কি ছুনা হজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয় সেই তো খুশির কথা সেই তো সফলতা চাওয়া পাওয়া আর কিছু নয় চাওয়া পাওয়া আর কিছু নয় একজন মানুষ যদি আমার এই গানে দে মোটেও রবে না জীবনে কষ্ট মোটেও রবে না জীবনে ভুলে যাব সব ভয় চাওয়া পাওয়া আর কিছু না পাওয়া আর কিছু আমার কোনো গানে কোনো কথা সুরে চাওয়া পাওয়া আর কিছু চাওয়া পাওয়া আর কিছু চাওয়া পাওয়া আর কিছু না শুক্রিয়া মাশাল্লাহ মাশাল্লাহ আসলে এটাই তো আমাদের জীবনের চাওয়া হওয়া উচিত যে হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয় অনেক গান গাইলাম অনেক দিন গাইলাম কিন্তু আল্লাহর কাছে একটুও কবুল হলো না তাহলে সেটি আমাদের ব্যর্থতা তো যার তুমি তো অনেক ছোট তোমার বয়স এত কম যে আসলে একটি প্রশ্ন আমি করবো কিন্তু তারপরও করতে হচ্ছে যে তুমি ছোট্ট হলেও যেহেতু তুমি এই সাংস্কৃতিক অঙ্গনে বেশ কয়েক বছর আমাদের এই অঙ্গনকে আলোকিত করছ তো এই অঙ্গনে আমরা যে কাজগুলোই করি না কেন সবই করি ইসলামের জন্য তো এই ইসলামের সংস্কৃতিকে আমরা সামনের দিকে এগিয়ে যদি নিতে চাই তাহলে আমাদের কি করা প্রয়োজন বলে তুমি মনে করো আমি মনে করি ইসলাম মানে সংস্কৃতি একজন মানুষ যখন কথা বলে বা আমরা যখন কাউকে সালাম দিই এটাও কিন্তু সংস্কৃতি বাইরে সংস্কৃতির বাইরে কিছু না তো আমরা যখন একটা মানুষের সাথে কথা বলি ভালো করে কথা বলি সুন্দর সৎ ব্যবহারে কথা বলি সেটাও সংস্কৃতি তাই আমরা সবাই আমরা যারা আছি সবাই আল্লাহ আল্লাহর ইবাদত করব। এবং রাসুলের বলে যাওয়া কথাগুলো মেনে চলার চেষ্টা করব এবং আমাদের ইসলামী সংস্কৃতি যেটা আমরা যে গান গাই এই গানগুলো আমরা যেটাই করি না কেন সেটার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য হয় এবং আরেকটা জিনিস আমি ছোটদের উদ্দেশ্যে বলবো তোমরা যারা আছো সবাই তোমরা পড়ালেখা বাদ দিয়ে কখনো। গান গাবে না বা কবিতা আবৃত্তি করবে না পড়ালেখা মেনটেন করে অন্য কাজগুলো করবে তাহলে সব দিকটাই মেনটেন হলো জি জি তো আমার মনে হয় যে আমরা যদি আমি যে কথাগুলো বললাম সেগুলো মেনটেন করলেই হয়তো আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ খুবই চমৎকার বলেছো যে আসলে আমাদের পুরো জীবনটা একটা সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা চলি তো সেই সংস্কৃতিটা আল্লাহ এবং তার রাসুলের দেখানো পথে হওয়াটাই আমাদের জন্য কাম্য এবং তার জন্যই আমরা এই যে গান কবিতা সাহিত্য শিল্প এগুলো করি এগুলো হচ্ছে সংস্কৃতির বাহন এর মধ্য দিয়ে আমাদের সংস্কৃতিটা কেমন সেটি আমরা দেখানোর চেষ্টা করি মানুষদেরকে বোঝানোর চেষ্টা করি এই সংস্কৃতিগুলোই আমাদের সে কথাগুলো আমরা গানে বলি আমরা কবিতায় বলি নাটকে বলি যে এটা হচ্ছে এইরকম হচ্ছে আমাদের সংস্কৃতি খুব চমৎকার বলেছ যাইমা আজকে বেশি কথা হবে তোমার সাথে গানের চেয়ে যেহেতু আজকে আমরা তুমি যে তোমার যে বোধ তৈরি হলো এই পাঁচ ছয় বছর বা চার পাঁচ বছর তুমি কাজ করেছো এখানে বুদ্ধি হওয়ার পরে আর বুদ্ধি হওয়ার আগেও তুমি করেছ তখন কিছুই বোঝনে ছেটের মধ্যে কথা বলতা। আমরা তোমাকে বকা দিতাম বাইরে থেকে যে তুমি কথা বলছো কারণ অনেক ছোট্ট একটা বাবু বসে আছে সেই কথাগুলো তোমার মনে থাকবার কথা না ওইভাবে তা তুমি যে সময় থেকে তুমি বোঝো এই বিষয়গুলো এই কারণেই আমি তোমাকে প্রশ্নগুলো করছি আচ্ছা জায়মা একটা বিষয় আমার মাথায় কাজ করে না আর সেটি হলো আমি তো একদম মানে খুবই কাছে থেকে তোমাকে দেখছি যে কতটা ব্যস্ত থাকতে হয় গান নিয়ে তোমাকে যেহেতু গানগুলো মানে তোমার একটা স্টেজ পর্যন্ত তুমি এসে গান থামিয়ে দেবে এটা তোমার একটা প্রিপারেশন ছিল পরিবারেরও প্রিপারেশন ছিল আমাদেরও ছিল সবাই আমরা যারা কাজ করছি একসাথে তো শেষের দিকে এসে আমি দেখলাম যে তুমি এত দ্রুত একটা গানকে তোমার ভেতরে ধারণ করতে করছো যেটা আমার কাছে বিস্ময় মনে হয়েছে যে সকালে একটি গান তোমাকে লিখে শুরু করে দিলে বিকেলে তুমি সেটা রেকর্ডিংয়ে চলে আসতে পারছো এবং সেটা পারফেক্ট ডেলিভারি দিতে পারছো তুমি তো তুমি একটা গান এত দ্রুত রপ্ত করতে করতে পারো বা পারতে এইভাবে আমি আগে বলেছি আম্মা আমাকে অনেক গান দিতেন আমি যখন খুবই ছোট ছিলাম তখন থেকে আম্মু গান দিতেন আমি শিখে ফেলতাম তো আমার সেই সময় থেকে অভ্যাসটা ছিল আলহামদুলিল্লাহ এবং আরেকটা টেকনিক হচ্ছে যখন আমি একটা গান শুনি আমি যখন একটা গান পাই তখন এটা খুব মানে অনেকবার শুনি এবং মিনিংগুলো যে কথাগুলো আছে সেগুলোকে মাথায় ক্যাচ করার চেষ্টা করি যে কারণে হয় কি মনে হয় যে আধা গান ওখানেই শেখা আর বাকিটুকু ডিপেন্ড করে আমার প্র্যাকটিসের উপর আর একটা কথা হচ্ছে আমি চেষ্টা করি আমার সাধ্য মতো আমি চেষ্টা করি যেন আমার বেস্টটা আমি দিতে পারি কারণ আমি যদি দেখা যাচ্ছে যে একটা গান সুন্দর গেছি, কিন্তু আরেকটা গান ঠিকই আমার ভালো হয়নি সেটা দর্শক নেবে না তাই আমার আমার নিজেরও খারাপ লাগে যখন আমি একটা গান একটু যদি পারফেকশনলেস হয় তখনই আমার মন খারাপ হয়ে যায় যে এই গানটা ভালো হলো না তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি যখনই রেকর্ডিংয়ে যাই তখনই আমি যে আমার রেকর্ডটা নেন তাকে আমি বলি যে এই জায়গাটা হয়নি আমি আবার দিচ্ছি এরকম করে আর কি তো আজকে তো তোমার মানে এই সাংস্কৃতিক জীবনের এক ধরনের পরিসমাপ্তি ঘটছে মানে গণমানুষের সামনে থেকে হয়তো তুমি একটু আড়ালে যাচ্ছ তো স্বাভাবিকভাবে বেশ কয়েকদিন ধরে তোমার খুব ব্যস্ততা যাচ্ছে যে সর্বশেষ কাজগুলো করা আজকে কি তুমি কোনো রেকর্ডিং করেছো জি আজকেও আমি রেকর্ডিং কতগুলো গান করেছ রেকর্ডিং আজকে পাঁচটা গান রেকর্ড করেছি সবগুলো গানে কি নতুন হ্যাঁ মানে নতুন লেখা শুরু করা গান তাই তো এর মধ্যে একটি পুরনো আর চারটি গানই নতুন লেখা শুরু করা এটি আমি বলতে চাচ্ছিলাম যে 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 আসলে এটি প্রিয় দর্শক একটি উদাহরণ আমরা দেখলাম যে যাইমা আজকের দিনেই পাঁচটি গানের মধ্যে চারটি নতুন গান কিন্তু রেকর্ড করেছে এবং একটি পুরানো গান পুরানো গান এই কারণে যে সেখানে একটু কষ্ট কম হয় কিন্তু একটু নতুন গান তোলা কিন্তু চারটি খানি কথা না তা আল্লাহ তালা সেই সুযোগ মানে আল্লাহ তালার রহমত তার উপর নাজেল হয়েছে আল্লাহর রহমতের কারণেই এটি সম্ভব হয়েছে আমাদের ছোট্ট মামনির কণ্ঠে আল্লাহ তালা যে জাদু দিয়েছেন যে মাধুর্য দিয়েছেন যে কণ্ঠ দিয়ে সারা পৃথিবীকে জয় করেছে জাইমা নূর জাইমা আমি এবার একটু বলবো যে আজকে তুমি যেমন পাঁচটি গান রেকর্ড করেছো একদিনে এবং এই গানগুলো করেছো তোমার জীবনে তুমি সবচেয়ে বেশি গান একদিনে রেকর্ড করেছে কত সংখ্যক গান আমি একদিনে পাঁচটা গানে রেকর্ড করেছি এবং এরকম হয়েছে যে পাঁচটা গান রেকর্ড করেছি একটা রেকর্ড করতে যাব তখনই আমার একটা জরুরি কিছু পড়ে গেছে এই জন্য আমাকে আবার আসতে হয়েছে মানে সর্বোচ্চ তুমি পাঁচটা গানই একদিনে রেকর্ড করেছো এবং এটা আলহামদুলিল্লাহ আমার প্রায় হয় যে আমার একদিনে পাঁচটা গান রেকর্ড করতে হচ্ছে এরকম এইরকম হ্যাঁ তো আর তুমি ভিজুয়াল তো করেছো অনেক অসংখ্য গান তোমার ভিজুয়াল হয়েছে যেগুলো এখনো পাবলিশড অনেক কি হয়নি তো একদিনে কতগুলো গান তুমি সর্বোচ্চ ভিজুয়াল করেছো এরকম আমি ইনজোরে একদিনে আলহামদুল মানে নিজের কাছেই বিষয় মনে হচ্ছে জন্য হাসছো তুমি তাই তো একদিনে 23টা গান শুট করেছি আর আউটডোরে একদিনে 16টা করেছি 23টা গান মানে টোয়েন্টি থ্রি সং মানে তেইশটি গান একদিনে মানে ভিজুয়াল করা এটা কিন্তু দর্শক আমরা যারা মিডিয়ায় কাজ করি এটা কিন্তু চার থেকে কথা না যে ক্যামেরার সামনে কিন্তু দাঁড়িয়ে থাকার ব্যাপার থাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শর্ট দিতে হয় অর্থাৎ একটা গানের শুটিংয়ে কিন্তু অনেক সময় লাগে তো সেই হিসেবে আমরা এটাও আজকে বুঝলাম যে আল্লাহ তালা আমাদের প্রিয় সুপ্রিয় শিশুশিল্পী জায়মানুরকে অনেক স্ট্যামিনা দান করেছেন যে অনেক স্ট্রেংথ দিয়েছেন যে ক্যামেরার সামনে লাইটের সামনে দাঁড়িয়ে থেকে তেইশটি গান সর্বোচ্চ একদিনে সে রেকর্ড করেছে আলহামদুলিল্লাহ আচ্ছা তো জাইমা যেহেতু শ্যুটিংয়ের বিষয়গুলো এসছে আমরা শুটিং সংক্রান্ত কিছু বিষয় দর্শকদের তোমার এক্সপিরিয়েন্স আমরা একটু জানতে চাইবো আর শুটিং মানে হচ্ছে একটা কষ্টের ব্যাপার আমরা অনেক কষ্ট করি সেই কষ্টের ভেতরের যে ভালো দিকগুলো সেগুলোই পর্দায় দেখে দর্শকরা দর্শকরা এই কষ্টগুলো আমরা দেখাই না ওর মধ্যে মানে অনেক কষ্টের ফলে একটি সুন্দর জিনিস আমরা উপস্থাপন করি তো শিল্পীদের অনেক কষ্ট হয় তোমার কোনো একটি শুটিং এর কথা কি মনে পড়ে যে শুটিংয়ে তুমি অনেক কষ্ট পেয়েছিলে মনে কষ্ট পেয়েছ মানে সব দিক থেকে তুমি কষ্ট পেয়েছ এরকম কোনো শুটিংয়ের কথা মনে পড়ে একজন ভাইয়া একটা কথা বলতেন শুটিং মানে মানে কষ্ট শুটিং আনন্দ। তো এ রোদ থাকে আর আমি জানি না কেন আমি সবসময় আম্মুকে বলি আম্মু কেন আমার শুটিং শুটিংয়ে সবসময় রোদটা এত উঠতে হবে আমি যখনই শুটিং এ যাই খুব কড়া রোদ উঠে তো

লাগে কারণ শুটিং এ অনেক কিছু দেখতে পাই অনেক নতুন কিছু শিখি আলহামদুলিল্লাহ সব মিলেই একটা গান মানে রোড তোমার কাছে অনেক সময় কষ্টের কারণ হয়েছে তাই তো যে রুদ্র তুমি দাঁড়িয়ে থাকতে হচ্ছে কষ্ট পাচ্ছ আবার অনেক সময় হয় তুমি তো একই সাথে বলেছো যে শুটিং একটি আনন্দেরও ব্যাপার তো অফ্রন্ত আনন্দ পেয়েছো ওই দিন তোমার কোনো কষ্টই হয়নি মনে হয়েছে যে আর যদি কাজটা লম্বা হতো আমি করতে পারতাম এরকম কোন আনন্দ কি তোমার আছে স্পেশাল কোন মোমেন্ট তোমার হ্যাঁ আমি যখন কোনো কোরাস গানের শুট করি তখন আমার দিন আর বাসায় যেতে ইচ্ছে করে না মনে কি দিনটা যদি আরো বড় হতো মানে অনেকের সাথে একসাথে যখন তুমি পারফর্ম করো তাই তো তোমার সহপাঠীদের সাথে খুবই চমৎকার বলেছো যাই তোমার কথা আরো শুনবো এখন আবার একটি গানে যাব আমরা দর্শকরা গানের জন্য অনুরোধ করছেন

আমি এখন যে গানটি পরিবেশন করবো এটি কবি মতি রহমান মল্লিকের একটি গান এই গানটি আমার ছোট চাচু আজ আমাকে কল করে রিকোয়েস্ট করেছে যে তুই এই গানটি গাবি আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ছোট্ট চাচুর অনুরোধে গাচ্ছ তাই তো হৃদয় হতে হৃদয় হোতে দূর করে দাও সকল বেদনা সকল ভাবনা দূর করে দাও সব যন্ত্রণা সকল যাতনা সকল ভাবনা তো মেঝা যুনা হে খোদাম হৃদয় হতে দূর করে দাও সকল বেদনা সকল ভাবনা আলে সব আলো তো নয় মিথা মনিশা খাটি প্রেমের তুমি আধার আর সকুলি বৃত বেদনা হে খোদাম হৃদয় হতে দূর করে দাও সকল বেদনা সকল ভাবনা দূর করে দাও সব যন্ত্রনা সকল ভাবনা সকল যাতনা সকল ভাবনা মাশাল্লাহ মাশাল আল্লাহ কবুল করুন আমাদের হৃদয় থেকে যেন সকল যাতনা সকল ভাবনা আল্লাহতালা দূর করে দেন এবং আমরা আমাদের জীবনে যা কিছু করছি তার বিনিময় আল্লাহ যেন আমাদেরকে যা যা দান করেন একটি ফোন নেই আচ্ছা ফোনটি ফোন এসছে প্রিয় দর্শক একটু বলে রাখি আপনারা আসলে আমাদের টেলিফোনে প্রত্যেকটা সেকেন্ডে ফোন ইন করছে এই যে এখন আমি আর ফোন এসছে মানে ফোন আমরা ধরতে পারছি না আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যে আজকে আমরা আসলে জায়মার সর্বশেষ লাইভ এই লাইভের পরে আর জাইমাকে আমরা দেখতে পাবো না স্ক্রিনে সরাসরি দেখতে পাবো না তো যে কারণে আপনারা আপনাদের সাথে কথা বলতে পারলে বা কথা বলতে দিলে আপনারা আপনাদের ভালো লাগতো কিন্তু সবগুলো ফোন কিন্তু আমরা নিতে পারছি না প্রিয় দর্শক আমাদেরকে ক্ষমা করবেন তো জাইমা এই যে একটি চমৎকার ডেলিভারি তুমি দিলে একটি গান মল্লিক ভাইয়ের একটি অসাধারণ গান যেটি নিজেকে শুদ্ধ করার কথা উচ্চারিত হয়েছে যে গানের মধ্যে আমি এখন একটি তোমাকে বলি যে আসলে তুমি তো আসলে বিদায় নিচ্ছ এই অঙ্গন থেকে এটি মানে আমাদের জন্য অনেক কষ্টের অনেক বেদনার আমরা আসলে জিনিসটাকে আমি কয়েকদিন ধরেই ভাবছি আমি নিজেই মেনে নিতে পারছি না পারছিলাম না কিন্তু আমরা তো যা কিছু করি আল্লাহর জন্যই করি যে কারণে অনেক ত্যাগ এই ত্যাগের বিনিময় নিশ্চয়ই আল্লাহ তালা দিবেন এবং দিয়েছেন এবং দিবেন তারপরে একটু বলি যে এই দিনগুলোকে তুমি কিভাবে মিস করবে যাইমা যে এই যে ছোট্ট বন্ধুদের সাথে তুমি গান করতে একসাথে দাঁড়িয়ে কোরাস হইচই হাসি আনন্দ একসাথে খেলাধুলা স্পটে গিয়ে এই দিনগুলোকে তুমি কি রকম মিস করবা মিস তো করবোই সেটা ঠিক আছে তবে আপনি যেটা বললেন আমি যা করি এবং আমি যা করছি সব যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয় এবং সেটা চিন্তা করলেই খুব খুশি লাগে যে না আসলে আমি করছি যা করছি আল্লাহর জন্যই করছি তাই মিস তো করবোই ইনশাল্লাহ আগামীতে তোমার কি কোনো কষ্ট হচ্ছে কি এই মুহূর্তে তুমি কি এটা তোমার কে যে কেন এরকম হলো এই বিষয়টা আল্লাহ সন্তুষ্টের জন্য করছি তারপরেও কি মনের মধ্যে এক ধরনের বেদনা তৈরি হচ্ছে না তোমার এই মুহূর্তে কষ্ট হলো একটু হয় ইনশাআল্লাহ ধীরে ধীরে সেটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ 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 জাইমা তোমার এই ছোট্ট মনটাকে তুমি এত সুন্দর করে প্রস্তুত করেছ এটি হচ্ছে সবচেয়ে বড় একটি বিষয় যে তুমি তোমাকে কিন্তু প্রিপেয়ার্ড করেছো প্রিপেয়ার্ড করেছো যে প্রস্তুত করে ফেলেছো যে এটি হবে এটি একজন মুমিনের আসলে সবচেয়ে বড় গুণ যে আল্লাহতালার যে হুকুম সামনে আসবে সেটিকে সে চিত্তে সেটি মেনে নেবে সেটা যত কষ্টেরই হোক না কেন সেটি তুমি করেছ আলহামদুলিল্লাহ তো যেমন আমরা তোমার আরও কথা এবং গান শুনবো ছোট্ট একটা বিরতিতে যাব আমরা এই বিরতিতে প্রিয় দর্শক আপনারা কোথাও যাবেন না অনেক কথা আমরা কিন্তু শুনবো যাইমার আরও গান শুনবো অনেক কথা বলবার আছে আমাদের সাথেই থাকবেন আমরা ফিরছি একটু পরেই সুপ্রিয় দর্শক বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আলো ঝরা পথে আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে আপনারা জানেন যে আজকের লাইভ অনুষ্ঠানে জাইমা রয়েছে এটি তার সর্বশেষ লাইভ এই লাইভে জাইমার আমরা গান শুনছি কথা শুনছি জাইমা আজকের অনুষ্ঠান তোমার আসলে কেমন লাগছে এই পর্যায়ে একটু বলো তো যে এই যে আমরা বিরতির আগ পর্যন্ত আমরা তো অনেক কথা বললাম এখন তুমি কেমন ফিল করছো যে আজকের অনুষ্ঠানটা তোমার সর্বশেষ অনুষ্ঠান এই বিষয়ে কেমন ফিল করছো আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে এবং আমি অনেক শুক্রিয়া অনেক শুক্রিয়া প্যানভিশনের প্রতি আমাকে অনেক অনেক সাপোর্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমি একটি প্রশ্ন তোমাকে আবারও করব আমরা তো আগেই বলেছি যে আজকে বেশ বেশ কিছু কঠিন প্রশ্ন তুমি অ্যান্সার দিতে পারবে আমার বিশ্বাস তার কারণ তুমি অনেক দিন ধরে কাজ করছো বিশেষ করে তোমার এই বিষয়ে ভালো বোধ তোমার ভেতরে তৈরি হয়েছে বলে আমার বিশ্বাস তো আজকের এই যে লাইভ হচ্ছে এই লাইভের পরে তুমি আর এই জনসম্মুখে থাকছ না তো ভবিষ্যতে তুমি কিভাবে এই সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতে চাও নিজেকে সম্পৃক্ত রাখতে চাও আমি তো এখনো ছোট আমি ক্লাস ফাইভে পড়ি তো আমার ইচ্ছে আছে যে আমি আমি চিন্তা করেছি যে হয়তো আমি ক্যামেরার সামনে আসতে পারবো না তবুও আমার ছোটদের মধ্যে কাজ করব এবং ফিমেল যারা আছে খালামুনি আপু তাদের মধ্যে কাজ করব এবং আমি ইসলামী সংস্কৃতিটাকে একটা এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে সবাই এটার সবাই যেন ইসলামী সংস্কৃতির প্রতি এগিয়ে আসে হুম হুম এই আমার মানে তুমি সংস্কৃতিকে এগিয়ে নেয়ার জন্য মানে তুমি পর্দার আড়ালে থেকেই তুমি কাজ করবে জি এখন কি তুমি কোনো সংগঠনের সাথে আছো যাদেরকে তুমি গান শেখাও বা এরকম কোনো কিছু বা গান করো তাদের সাথে জি আমি ইতিমধ্যেই ফুলের মেলার একটি ক্লাস নেই আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাচ্ছি ওখানে ক্লাস গান শেখাই আমি ক্লাস নেই প্রতি শুক্রবারে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগে যখন ওরা আমাকে রেসপন্স করে গান শোনায় এবং যখন বলে যে আপু আরেকবার শোনালে ভালো হয় আমার এখানে একটু প্রবলেম আছে খুবই ভালো লাগে কত স্টুডেন্ট তোমার সেখানে স্টুডেন্ট তো বলবো না যে কতজন শিল্পী তার সেখানে অংশ গ্রহণ করে সাধারণত সাধারণত এখানে অনেক জনই পার্টিসিপেট করে তো এখানে প্রথম দিকে ছিল 500 600 এর উপরে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ 500 600 অনলাইনে নিশ্চয়ই তোমরা তো এটা করো তো 500 600 স্টুডেন্ট কিন্তু কম না আর তাদেরকে তুমি গান শেখাচ্ছো এবং বললে যে তুমি সংস্কৃতি অঙ্গনে কাজ করবা এইভাবে যে খালামনিদেরকেও তুমি সম্পৃক্ত করবা যাতে তারা তাদের ছোট ছোট বাবুদেরকে এই বিষয়ে প্রস্তুত করতে পারে গানের মধ্যে থেকে যদি একটি গানের কথা বলি যে একটি গান তোমাকে কঠিন খুবই তারপরেও বলি যে একটি গান যদি বেছে নিতে বলি কোন গানটি তুমি বেছে নেব আমাকে যদি একটা কথা একটা গান চুজ করতে বলা হয় তাহলে আমি রহমের বৃষ্টি চুজ করব। এটা আমার ভীষণ পছন্দের একটি গান এবং যিনি লিখেছেন নুরজামান শাহ চাচু চাচুকে আমি বল চাচু আমাকে রমজানের গান দিয়েছিলেন আমি সেটা চুজ করতে করতেই উনি আরেকটা পাঠিয়ে দিয়েছেন তো এই গানটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমি এটা নিয়েছিলাম তারপর জিরন হাফিজ চাচু আমাকে এটা শুরু করে দেয় আমার সুরটা ভীষণ ভালো লেগেছে আমি যখন গাই তখন জানি না কেন তখন আমি একটা আলাদা ফিল পাচ্ছিলাম যেটা আমি অন্য কোনো গানের ক্ষেত্রে পাইনি আমার খুবই ভালো লাগছিল এবং রিলিজ হওয়ার পর যে আমি কতবার শুনেছি নিজের গান নিজেই শুনেছো যখন কোনো শিল্পী তার নিজের গান নিজেই বারবার শোনে তখন বুঝতে হবে যে এই গানটি সে গায়নি তাকে দিয়ে গিয়ে নিয়েছে কেউ অর্থাৎ আল্লাহ তালাই গিয়ে নিয়েছেন যে কারণে সে ওই গানটাকে সবসময় তার কাছে নতুন মনে হয় তো এই গানটি কি আমরা এখন শুনবো না পরে শুনবো আমি শোনাতে পারবো তবে আরেকটা কথা আমাকে যদি সেকেন্ডলি আরেকটা গান ধরতে বলা হয় তাহলে আমি আমার একটা মন ছিল গানটা ধরবো যে গানগুলো রিলিজ হয়নি এর মধ্যে তোমার কোনো প্রিয় গান আছে কিনা যা দর্শক শোনেনি এখনো জি আজকে ইনশাআল্লাহ একটি গান পরিবেশন করব ওটাও আমার মানে পছন্দের দুটোর কথা বলেছো এটা তিন নম্বর হবেই তো এরকম হয়নি এরকম মধ্যে থেকে এটি ভালো সুন্দর গান তো এখন আমরা তোমার আরেকটি গান শুনবো যে প্রিয় গান অর্থাৎ যে গানটির কথা বললা তুমি এক দুই তিন তিনটি গানের কথা বলেছো তার মধ্যে কোন গানটি গাবে আমি আচ্ছা সবচেয়ে প্রিয় যে গানটি যে বলো রহমের বৃষ্টিতে ভিজল জমিন হৃদয় সাগরে লোবারাকার ঢেউ বুকের উঠোনে নাচে না যাতের দিন কি যে সুখ সুখর ছাড়া বুঝবে না কেউ রাখমের বৃষ্টিতে ভিজিল জমিন হৃদয় সাগরে গেল বারাকার ঢেউ বুকের উঠোনে না যাতের দিন কি যে সুখ ছাড়া বুঝবে না কেউ কান পেতে শোনো গায়ে সাধান কান পেতে শোনো গায় মান খুশ দি দিলু মহির মদন আশ মালিকের উপহার অবহেলা কলে তাকে হারবোনার এ মাস মালিকের সেরা উপহার অবহেলা করে তাকে হারাবনার সিয়ামকে আমের ফুলে খুশবর খুশব কাম পেতে শোনো গায় সাত দেলু দেু রমাদান কান পেতে শুনু গায় সাত খুসাম রমাদান মাহের রাদান পাপ পাপগুলো পুরে পুড়ে ছাই ফোটাই ঠোঁটের পারে হরফের ফুল কদরের রাত যদি একবার পাই মুছে যাবে জীবনের গুনা খাতা ধল এ মাস হেলা করে যদি চলে যায় তুমি বড় হতো ভাগা এই দুনিয়ায় এ মাস হেলা করে যদি চলে যায় তুমি বড় হাতো ভাগা এই দুনিয়ায় রোজা রাখো ক্ষমা চা খোলে আছে দেখো রায় কান পেতে শুনু গায় সাতমান খু সামনে দিলু মাহির মাদান কান পেতে শুনু গায় সাতান আলহামদুলিল্লাহ আসলে একটি অসাধারণ গান নুরুজ্জামান শাহ প্রিয় গীতিকার তিনি এই গানটি রচনা করেছেন লিটন হাফিজ তিনিও প্রাণ দিয়ে গানটি শুরু করেছেন তোমার কণ্ঠে যেটি গানের কথা সুর দুটি একবারে পারফেক্টলি তুমি ডেলিভারি দিয়েছ যে কারণে গানটি এত ভালো তোমার কাছে লেগেছে এবং অন্যরাও এই গানটি কিন্তু অসংখ্য দর্শক এই গানটি দেখেছে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় এবং নুরুজ্জামান শাহ যিনি আজকের এই অনুষ্ঠান দেখছেন তিনি অসংখ্য বার এখানে কমেন্টস লিখেছেন আমরা কিন্তু দর্শক খেয়াল করছেন আজকে কোনো কমেন্টস কিন্তু আমরা পড়ছি না তার কারণ এত কমেন্টস এবং ফোন এই দুটো আমরা একটু কম নিচ্ছি কারণে যে আমরা আজকে জায়মার এই সময়গুলোকে একটু অন্যভাবে কাজে লাগাতে চায় তার কথাগুলো শুনতে চায় তার গানগুলো শুনতে চায় তো অসংখ্য ধন্যবাদ মা যে এই সুন্দর গানটি তোমার এই গানটি তুমি আমাদেরকে আবারও শোনালে তোমার প্রিয় গান দেশের বাইরে থেকেও অসংখ্য ভাই বোন সর্বশ্রেণীর দর্শক কিন্তু আমাদেরকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্নভাবে মাকে অভিনন্দন জানাচ্ছেন আজকের অনুষ্ঠানকে তারা হৃদয় দিয়ে অনুভব করছেন অনেকে বলছেন এই কথা তো একটি ফোন একটু নেই যায় মানে অনেকক্ষণ ধরে আসসালামু আলাইকুম সালাম জি প্লিজ কে বলছিলেন আমি তাহমিদা বলছি আছে আপনার কোনো পছন্দের গান আছে কি কিছু শুনতে চাচ্ছেন আমার কাছে চাপাই উনি যদি চাপাই নব কুঞ্জের বাসায় গান শুনতেন তাহলে খুব খুশি হতাম আর ওর জন্য রইল শুভকামনা আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনি একটু ইমোশনাল হয়ে গেছেন আমরা বুঝতে পারছি তো আমাদের এক বোন তোমার কাছ থেকে চাবাই নবগঞ্জের গান শুনতে চেয়েছে তো জায়মা এই প্রসঙ্গটি একটু আমি তোমার একটু পরে ছিল একটু আগে নিয়ে আসছি

তো আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে তুমি আঞ্চলিক গান খুব কম করেছ এর কারণটা কি আমি আঞ্চলিক গান পাইনি সেরকম কিন্তু যেগুলো পেয়েছি সেগুলো আমার বাড়ি চাপানো অফগঞ্জ আমি সেই ভাষার আঞ্চলিক গান তেমন একটা পাইনি তো আমি যেগুলো পেয়েছি সেগুলো আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ভালো ভালো করে গাওয়ার হ্যাঁ চাপাই নবগঞ্জের একটি গান কিন্তু তুমি প্যানভিশনের জন্য করেছিল আবদুসাকুর তুহিনের তো এখন আমরা চার নবগঞ্জের গান হয়তোবা আমরা পরে দেখি আমরা কিছুক্ষণ পরে যদি তুমি চাও আমরা শোনাবো আমাদের এক বোন অনুরোধ করেছেন এখন আমি তোমাকে আরেকটি প্রশ্ন করি সেটি হলো যে তুমি একেবারে খুদে একজন মানুষ ক্যামেরায় হয়তোবা মানে যে কোনো মানুষকে এক এক মানুষকে এক এক রকম দেখা যায় কিন্তু তুমি আমার সামনে বসে আছো একটা শিশু আমি বলবো ছোট্ট মানুষ তুমি ক্লাস ফাইভে পড়ছো এটি খুবই একটা মানে প্রাইমারি স্কুল আমরা যেটাকে বলে থাকি তারপরেও তুমি আড়ালে চলে যাচ্ছ তোমার সমবয়সী বা তোমার যে ছোটোদের জন্য তোমার একটি পরামর্শ আমি চাইবো সেটি হলো যে তারা কি শুধু পড়ালেখার মধ্যে নিজেদেরকে আটকে রাখলে কি জীবনে সফল হতে পারবে নাকি তারা সবসময় পড়ালেখা করে যারা করে তারা তো পড়ালেখার বাইরেও একটা বিশাল সময় পায় এদের জন্য তোমার কি পরামর্শ জি আমি ছোটদের উদ্দেশ্যে বলবো যে ছোটরা যারা আছো তোমরা পড়ালেখার পাশাপাশি ইসলামী সংস্কৃতির সাথে থাকবে তাতে তোমাদের সময়টাও কাজে লাগবে এবং তোমরা একটা ভালো জিনিসের সাথে থাকবে তুমি যেটাই পারো না কেন কবিতা আবৃত্তি উপস্থাপনা গান গাওয়া কেউ হয়তো ভালো গল্প লিখতে পারো গল্প বলতে পারো কেউ হয়তো ভালো গান লিখতে পারো কবিতা লিখতে পারো তোমাদের তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করবে তবে সবসময় কিন্তু পড়ালেখা করলে আসলে আমাদের আমাদের যেই মেন্টাল হেলথটা সেটা ভালো থাকে না আমাদের সবসময় পড়ালেখা করলে মানে এক ঘেমিটাকে কাটাতে হয় আর আমরা যদি এই ইসলামী সংস্কৃতির সাথে থাকি একটা ভালো জিনিসের সাথে একটা ভালো জিনিসের সাথে থাকা হলো এবং আমাদের একটা সুস্থ বিনোদনও আমরা পেলাম তো সেক্ষেত্রে একটা জিনিস বলবো আমি একটু আগেও বলেছি যে সব সময় কিন্তু তাহলে আমি যে বললাম সংস্কৃতি সংস্কৃতির সাথে থাকতে হবে তার মানে এই না যে আমার পড়ালেখা বাদ রেখে তোমার পড়া লেখা এবং অন্যান্য রুটিন ওয়াইজ কাজগুলোকে মেইনটেইন করে এরপর তোমার বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে হবে তো ছোট বন্ধুরা তোমরা যারা আজকের অনুষ্ঠান দেখছো বা অভিভাবক যারা দেখছেন বা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা কিন্তু বলেছে যে শুধুমাত্র পড়া লেখার মধ্যে আমরা বাচ্চাদেরকে যদি আটকে রাখি তাহলে কিন্তু তাদের ওই পড়ালেখাটাও কিন্তু ঠিক মতো হয় না এই জন্য ইসলামিক গান সুন্দর সুন্দর গান কবিতা এগুলোর সাথে তাদেরকে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছে জয়মা আজকের এই অনুষ্ঠানে আপনারা আশা করছি যে এই পরামর্শটি পজিটিভলি নেবেন জায়মা আমরা অনেকক্ষণ ধরে আবার আমরা একটু গান শুনছি না আজকের অনুষ্ঠানে একটু বাইরের একটি ফোন বোধহয় আমরা একটু ফোনটা নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আবু থেকে জি প্লিজ আমি ইনশাল দোয়া করবেন দোয়া করবেন জন্য সারা পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করছে আপনিও করবেন আমরা সবাই দোয়া করি জাইমার জন্য তাদের পরিবারের জন্য জি সব সময় গজল এর গজল আমি সব সময় জি জি যে শুকরিয়া শুকরিয়া Jazakallah khair তো যাইমা বাবা গানটা হয়তো শেষের দিকে তোমাকে একটু গাইতেই হবে তার কারণ অনেক রিকোয়েস্ট আসছে আসছে এবার তুমি কি গান শোনাবে আমাদের জি আমি এবার রিকোয়েস্টে একটি গান জাপানোবগঞ্জি আনচোরের গান আমি অল্প করে শুনিয়ে দিচ্ছি কি জানো নেই জি আচ্ছা ঠিক আছে ददुर्हा तेर लगा सुफुरी अमेरी गाच अच्छे कंटाए डिढ़ी खैने निमेर गाचा जो बात असुदे हमार जानताए दादूर हाथे लगा सुफुरी अमेरी गाज अच्छे कंटाए ডেড়ি খেলে নিমের গাছায় ছোবা তাস দেয় পুরা জানটায় কত কি আছে তেজে কি জেনে নাই কি জেনে নাই হায়রে হায় কি যেনে নাই কি জেনে নাই গোহিলে নান্দ আছে খুঁটা আছে আছে চিঁড়ে পাঘা বছুরের মুখার আছে সানকি আছে আছে মেলা জাগা হালেন্টা নাই গায়ে আজ নাই খুঁটার কুন কুণ পাই কত কি আছে তেজে জিয়ের ভিতে কি জেনে নাই কি জেনে নাই হায় রে হায় কি জেনে নাই কি জেনে নাই हसले फूंगिलाता बोस न सी के नाई रे उसका थी अखा नाई झापनी ओ नाई ना नर हाथिर नाई रे हाथ का अड़ी धामा काटा कोई टे सॉर्पेस चंगारी यार हाई टे पूजा आरोक्रमुड़ी पंता छातु नाई পেটের কামরাই ঝার পানি উ কুণ্ঠি নাই কি যে নাই কি হায় রে হাই কি যে নাই কি নাই নানির হাতের খাজুর পাতের আর জাতি নানার কুঠি নানার আর পালা পায় না ঢুড়ে তাম পাস থালি বাটি জিভি ছিচকি তালে রাঠি গোড়ার পাতল দহার ভাই কুণ্ঠি সর্গি নাই দো নাইটি আওয়াজ নাই হায় রে হায় কি যে কি জানে নাই হায় রে হায় কি যে নাই কি নাই আরো কত কি আছো চোখে ভাসে দেখ তে পাই না ভাই লুটা দিএল পা অগ্নিতে বইছে পিছে করে হাত আই তারা রাউ নাই অজসmane বুঝিন ভাই সেছে ও জানে কত কেয়া ছতেবে কি জেনে নাই কি জেনে নাই হায় রে হায় কি জেনে নাই কি জেনে নাই কি জেনে নাই কি জেনে নাই হায় রে হায় কি জেনে নাই কি জেনে নাই অসাধারণ মাশাআল্লাহ আমি এই গানের ভাষাগুলো কি সব তুমি বোঝো আমি আমার দাদু বাড়িতে যখন যাই তখন তখন সবাই আমার সাথে যারা যারাই কথা বলেন আমার আম্মু আব্বু সহ সবাই আমার সাথে চাপায়ের ভাষায় কথা বলে তখন আমি আমার মনে হয় কি আমি তখন ঢাকার ভাষা ভুলে গেছি এরকম মনে হয় তাই আমার কাছে কিছু কিছু শব্দ অপরিচিত হলেও আমার মোস্ট অফ দা আমার জানা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে খুবই মানে কি আনন্দের কথা যে তুমি ঢাকায় জন্ম ঢাকায় বেড়ে ওঠা কিন্তু মাঝে মাঝে তুমি যাও তারপরও চাপায়ের ভাষাটি তুমি রপ্ত করেছো এটি সবাই পারে না যাইমা যেহেতু অনেক কিছুই পারে তার সাথে এটি আলহামদুলিল্লাহ আমরা ইসলামী সংস্কৃতিতে বিভিন্নভাবে নানামুখী কাজ করছি গান হচ্ছে নাটক হচ্ছে সাহিত্যের বিভিন্ন কর্মকাণ্ড হচ্ছে এর বাইরে আর কি কি কাজ করা যায় ইসলামী সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য তুমি কি মনে করো একটি কঠিন হয়ে গেল তোমার জন্য জি একটু কঠিন তবে আমরা এর বাইরে আমি যেটা বলেছিলাম যে আমরা আমরা যে কথা বলি সদ ব্যবহার করি এটাও কিন্তু সংস্কৃতির ইনক্লুডেড তো সেক্ষেত্রে আমরা এরকম পারফরমেন্স বাদেও আমরা কিন্তু এই যে আমরা একজন মানুষের সাথে সত্য কথা বলবো সদ ব্যবহার করব সুন্দর করে সালাম দিব সালামের উত্তর নেব। এগুলো কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে আছে তাই আমি বলবো এগুলো সহ আমাদের যে পারফরমেন্স সেগুলোকে মানে জীবন আচারটাকে পরিশুদ্ধ করা সত্য বলা একে অপরের কল্যাণ করা এবং এই কাজগুলো আমার মনে হয় যে ইনস্টিটিউশনালি যদি হয় প্রাতিষ্ঠানিকভাবে হয় তাহলে এই কাজগুলো আরও ভালো হবে মাল্টি টাইপড সুরের গান পরিবেশন করো আমি দেখেছি যে যে কোনো একটা সুরকে খুব দ্রুত গানটাকে তুমি নিজে ভিতর ধারণ করতে পারো ডেলিভারি দিতে পারো তুমি কি কাউকে অনুসরণ করো পৃথিবীতে তো অসংখ্য নাম করা শিল্পী রয়েছে ইসলামের মধ্যে রয়েছে ইসলামী সঙ্গীতের বাইরে রয়েছে তুমি কাউকে আইডল মনে করো এখানে আমি অনেকে গান শুনি যেমন মাহের জেন সামি ইউসুফ এদের গান আমার ভালো লাগে আমি তবে মিউজিকটাকে ইগনোর করার চেষ্টা করি কিন্তু কাউকে অনুসরণ করি সেটা আবার করি না মানে অন্ধ অনুসরণ করো না তুমি অনুসরণ বলতে আমি ভালো জিনিসটা তাদের কাছ থেকে নিয়ে আমার নিজের ওয়েতে সেটাকে স্থাপন করি হ্যাঁ হ্যাঁ নিজের ওই ওই ওখানকার ভালোটা নিয়ে তুমি সেটাকে নিজের করে নিজের মতো করে পরিবেশন করো ডেলিভারি দাও খুবই চমৎকার তো জাইমা আবার একটি গান শুনি আমরা আয় মোরু পারের जात पाक मुस्तफार राख

जात पाक मुस्तफा মাসা অসাধারণ গেছো যাই মা আসলে জাতীয় কবির গানের তো কোনো তুলনা হয় না এবার আমি একটু মানে তোমার একবারে ব্যক্তিগত একটি বিষয়ে একটু জিজ্ঞেস করবো তুমি কখনো একেবারে খুব চাকচিক্যময় পোশাক পরো না যেটা আমরা অনেক শিল্পীদের মধ্যে দেখি তারা বিভিন্নভাবে সেজে গুজে নানান ধরনের দামি দামি পোশাক পরে আসে তুমি সবসময় সাধারণ পোশাক পরিধান করো এবং কোনো ধরনের মানে আমার মনে হয় যে মেকআপ ইত্যাদি এগুলো ব্যবহার করো না কখনো এটার কারণ কি আমার মনে হয় যে আমরা যেই কাজ করি না কেন সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি এবং আমি সেটা আগেও বলেছি তো চাচ্ছু সেই দিক থেকে দেখা যায় আমার মনে হয় না যে আমি যখন আল্লাহর জন্য একটা কাজ করছি সেই কাজের জন্য আমার অনেক সেজে গুজে অনেক ম্যাচ করে ড্রেস হিজাব অনেক হ্যাঁ ম্যাচিং এর দরকার আছে তবে অনেক বেশি সেজে আমার আসার দরকার নেই সেক্ষেত্রে আমি যখন গান গাই তখন আমার মেসেজ গুলো দর্শকদের কাছে যাচ্ছে আমার সাজগোজ নয় তো সেদিক থেকে আমার মনে হয় না যে অনেক বেশি সাজগুজ দরকার সুন্দর উত্তর দিয়েছো যায়মা আমি এই ধরনের একটি উত্তর যে তুমি দিবা এটা আমি ভাবতে পারিনি যে আসলে খুব পারফেক্ট যে কাজটাই আমরা করি না কারণ সেটা আল্লাহর জন্য করছি সেখানে বাহ্যিক চাকচিক্যের কোনো প্রয়োজন ওইভাবে নেই আমাদের তুমি যদি এখন আমাকে একটা প্রশ্ন করো যে চাচু অ্যালাইভ মানে জীবিত মানুষদের মধ্যে আপনার সবচেয়ে প্রিয়কে এটা ধরো তুমি আমাকে প্রশ্নটা করছো আবার আমি সেটার অ্যান্সার দিচ্ছি সেটি আমি তোমার বাবার কথা বলবো তিনি আমাদের এক আইডল এই ধরনের একজন বাবার গর্বিত বাবার গর্বিত কর তুমি তোমার বাবাকে তুমি মানে কতটুকু পাও তিনি তো সারা দিন ব্যস্ত এত ব্যস্ত যে আমরা জানি তার সাথে আমরা চলি অনেক সময় তার এই ব্যস্ততার মধ্যে তোমাকে তিনি কি সময় দিতে পারেন আমি প্রোগ্রামের শুরুর দিকে বলেছি সারা সারাদিন হয়তো খোঁজ মানে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন না কেমন আছো বা আমাদের সাথে আমাদেরকে সময় দিতে পারেন না ঠিক ভালোভাবে তবুও আব্বু বাসায় দিন পর কষ্ট করে বাসায় আসার পর জিজ্ঞেস করেন কয়টা গান রেকর্ড হলো সারা দিন কি কি করলে আজকে স্কুলে কেমন লাগছিল আজকে কোনো কিছু বলেছে কি না তো এরকম যখন প্রশ্ন করতেন আমার খুবই ভালো লাগে তো সেদিক থেকে আব্বুকে মানে আব্বুকে আমরা যতটুকুই পাই না কেন আমরা সেই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি আব্বু আসলে মানে উনি এমন একটা হৃদয়ের মানুষ আমরা যারা তার সাথে চলাফেরা করি আমরা মনে করি যে তিনি বোধ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আর একজন বলে যে না তিনি আমাকে বেশি ভালোবাসেন আসলে তিনি সবাইকেই ভালোবাসেন তো এই রকম পিতার একজন কন্যা তুমি আলহামদুলিল্লাহ তো এখন একটু মানে মানে ছোট বাচ্চাদের মতো একটা প্রশ্ন করি মনে করো তুমি ছোট্ট একটা বাবু এখানে বসে আছো তুমি তোমার আব্বু আম্মুকে মানে হৃদয়ের দিক থেকে ফিল কাকে তুমি বেশি হয় তোমার যে আমি আব্বুকে বেশি ফিল করি না আম্মুকে বেশি ফিল করি তুমি আচ্ছা আব্বু আম্মুকে কাকে বেশি ফিল করি আব্বু আম্মুকে দুজনকেই অনেক বেশি মানে যখন ধরো একটা বিপদ বা যখন অনেক কষ্ট হচ্ছে মনের মধ্যে বা মানে কোনো একটা বিষয় তখন কার কথাটা আগে মনে করেন যে উনি আমার বিষয়টা সলভ করে দিবেন বা তার কাছে তুমি বলো কথাটা তোমার কথাটা অবশ্যই আম্মুকে বলি আগে কিন্তু প্রবলেমটা দেখা যায় যে সলভ করেন বাবাই একটা বুদ্ধি বলেন যে এটা দিয়ে হতে পারে তো বুদ্ধি দেখা হয় হচ্ছে বুদ্ধিদাতা আর মা হচ্ছে এক্সিকিউট করে মানে বাস্তবায়ন করে এই রকম বিষয়টা কিছুটা আসলে এটি আসলে তুমি যে বলতে পারবা না এটা আমি জানি তার কারণ এই ফিলগুলো আসলে ব্যাখ্যা দিয়ে বলা যায় না এক একজনকে মানে এক একটা পার্সপেক্টিভে তারা কিন্তু আমাদের কাছে মানে সবচাইতে প্রিয় ব্যক্তি হ্যাঁ তো যাই হোক এটা হলো তোমাদের ভাই বোনদের মধ্যে কি কখনো ঝগড়া হয় কোনো বিষয়ে হ্যাঁ ভাইয়াদের সাথে ঝগড়া বলতে মারামারি করো মারামারি না সেটা অবশ্য দুষ্টুমি আচ্ছা আচ্ছা তো ভাইয়ারা খুব শাসন করে না আমাকে দুষ্টুমির শাসন আচ্ছা আমি যখন কোনো ভুল করে থাকি অবশ্যই ওরা ভাইয়ারা আমাকে অনেক বলেন যে তুমি এই কাজটা ভুল করেছো তুমি কেন করলে আমাকে কেন বলো যে এরকম হয়েছে আমি তখন আমি আমার ভাইয়াদেরকে খুবই ভয় করি মানে আম্মু আবু ভাইয়া সবাইকেই খুবই ভয় করি তো ভাইয়াদের সাথে ঝগড়া হয় কি বিষয় নিয়ে এই যে আম্মু আমাকে একটা চকলেট এনে দিয়েছেন ভাইয়া টেবিল থেকে নিয়ে দূর তো আমি ওর জন্য ওইটা নিয়ে পুরো বাসা দৌড়ালাম কিছুক্ষণ পর যখন ও বারান্দার নিয়ে বলে যে আমি এখন এটা ফেলে দিব তখন তো আমার কান্না শুরু আমার কান্না শুরু দিয়ে এরপর আম্মু আসে যে কি হয়েছে তো উনি সমাধান করে দেন তাই তো তুমি যে অনেক ছোট এখনও এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে তুমি অনেক ছোট্ট মানুষ ওরা তো তোমাকে পরীক্ষা করে মজা করে আসলে তোমাকে নিয়ে তুমি তো ওদের আদরের ছোট বোন তোমরা ভাই বোন গানও গেয়েছ চমৎকার একটি গান আচ্ছা বাইরে গেলে অনেকেই তোমাকে চেনে যেহেতু তোমাকে সবাই চেনে জানে যখন তোমরা ফ্যামিলিগতভাবে বাইরে যাও তখন মানুষ কীভাবে সম্বোধন করে যে যখন বলে তুমি কি যাই আমার ভাই মানে তোমাকেই দিয়ে ওরা পরিচিত এরকম যখন হয় তখন ওরা কি বলে তোমাকে ওরা একটু মজা করে আমার সাথে যে তোর জন্য কোথাও গিয়ে একটু ভালো শান্তিতে দাঁড়াতেও পারলাম না সবাই বলে তুমি কি যাই আমার ভাই নাকি না যখন আমাকে যখন আমাকে হঠাৎ করে কেউ এসে চিনে ফেলে এবং আমাকে এসে বলে তুমি কি যায় মা বা কেউ তখন আমার তখন ভাইয়েরা আমাকে এটা অবশ্যই ওদের ভালো লাগে হয়তো কিন্তু তারপরে ওরা আমাকে চেতানোর জন্য মজা করে বলে তোর জন্য একটু কোথাও গিয়ে দাঁড়াতেও পারলাম না মানে খালি তোকেই মানুষ জিজ্ঞেস করে আমাদের কি কেউ জিজ্ঞেস করে না এটা মধুর এক ধরনের বিষয় ওরা আসলে এনজয় করে বিষয়টাকে ভাই এবং বোনের সম্পর্কগুলো এরকমই তো যাইমা এখন আমি তোমার আরেকটি গান শুনি তারপরে তোমার আরো কিছু ব্যক্তিগত বিষয়ে আমি পছন্দ পছন্দ নিয়ে কথা বলবো জি আর কয়টি গান তুমি গাবা আমাকে যতগুলো বলা হবে আমি ততগুলো গাবো আচ্ছা গাও তুমি এখন আপাতত একটি শুনি জি আমি হিকমত নিয়ে একটি গান পরিবেশন করব এই গানটি লিখেছেন এবং শুরু করেছেন আব্দুল সালাম হেক মাত বোলে বলে কেন ভাই দূর সুর যাও এছিল থেকে হেকমত হেকমাত বোলে বোল কেন ভাই নিজেকে সরাও কাফেলা থেকে যে কা ফেলাও মোরের যে কা ফেলা যে জার ফেলা শত শত শহীদের কেন সুরে যাও সে কাফেলা থেকে হেকমত কে বল কোরাল হাদের ফেলে উপন্যাসের বই সাজানো মত কি বলো দিন ভাই কাছে ছলে বলে তাকে দূরে সরানো হেকমত শুধুই কি নিজে বাঁচা নিজের ভালোটা শুধু নিজেই বোঝা হেকমত মাত বলে বলে কেন ভাই দূরে সরে যাও এ মিছিল থেকে যে কাফেলা ফেলাও মোরের যে কাফেলা ফেলা যে কাফেলা। শত শত শহীদের কেন সুরে যাও সে কাফেলা থেকে ভেবে দেখো যারা ওই ফাসির রশি নিজের জন্য শুধু করল বড় কি জ্ঞান নেই কোনো হেক যেমনটা ভাবো তুমি নিজের মতো কে বলো বাতিলের সাথে মিশে নিজের বিরুদ্ধে দাঁড়ানো হেকমন বিপদে মুসিবতে নিজের বিরুদ্ধে দাঁড়ানো বাতিল কে ভয় পাওয়া নয় হেকমাত নিজের ভালোটা শুধু নিজের বোঝা যে ও মোরের যে ফেলা হমজার যে কাফেলা শত শত সুহি রে কেন সুরে যাও সে থেকে থেকে হেক মত হেক মাত বলে বলে কেন ভাই দূরে সূর যাও সে

আমরা আশা করব হিসাবে আরো বেশি পরিচিত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন জায়মার জন্য দোয়া করবেন আমরা আশা করছি যে জায়মা এই অঙ্গনকে আলোকিত করবে ইনশাল্লাহ আড়ালে থেকেই আলোকিত করবে ইনশাল্লাহ তো জায়মা অসাধারণ একটি গান আসলে হেকমাত এই গানটি খুবই চমৎকার একটি গান তোমার পরিবেশনায় হলো এখন আমি একটু তোমার কিছু বিষয় তুমি কি ধরনের খাবার পছন্দ করো আমার খাবার খাওয়া দাওয়ার মধ্যে আমার আমি ছোটবেলার থেকে আমার আপু ঝাল পছন্দ করেন আমাদের বাসায় ঝাল খাবার খুবই চলে এবং আমারও সে দিকটাতে খুব ঝোঁক আমি ঝাল খুব পছন্দ করি কিন্তু অতিরিক্ত ঝাল খেতে পারি না আবার কিছু মিষ্টি খাবার আছে যেগুলো আমার খুব পছন্দ তো দিক থেকে আবার মিষ্টিও পছন্দ তবে একটা জিনিস এনসিওর করতে পারবো আমার চকলেট খুব পছন্দ খুবই পছন্দ তুমি কি মানে রান্নার ব্যাপারে তোমার কোনো অভিজ্ঞতা আছে তুমি কি রান্না ঘরে যাও কখনো রান্না করো আমাকে আমি সাধারণত রান্না করি না আম্মু আমাকে করতে দেন না আমি পারিও না তেমন একটা কিন্তু আম্মু যখন একবার আম্মু অসুস্থ হয়ে গিয়েছিলেন আম্মুর পা ভেঙে গিয়েছিল সেই সময়টাতে আম্মু কি পাভা ভাঙার কিছুদিন আগে আমাকে রান্না শিখিয়েছিলেন একটা শিখিয়েছেন তো যে জায়মা দেখো কিভাবে রান্না করতে হয় তো আমি ওটা শিখেছি কিন্তু কিছুদিন পরেই আমার একদিনে রান্না করতে হয়েছে তাই না 마শাআল্লাহ তাও তো অভিজ্ঞতা হয়ে গেছে একটা তোমার পছন্দের কালার কোনটা কি ধরনের রং তোমার পছন্দ করো তুমি এটা শুনলে হয়তো একটু সফট হতে পারেন তবে আমার ফেভারিট কালার ব্ল্যাক তাছাড়া সাদাও আমার খুব পছন্দ আর সবুজ কালারটা পছন্দ সবুজ কালারটা খুব পছন্দ তুমি যদি ভবিষ্যতে অনেক বেশি ক্ষমতা হাতে পাও যে তুমি অনেক কিছু করার তোমার ক্যাপাসিটি রয়েছে তখন তুমি কি চেঞ্জ করবা এই দেশের আমি এই দেশটাকে একটি পরিপূর্ণ ইসলামী দেশ হিসেবে গঠন করার চেষ্টা করব এটা এটি কেন করবা তুমি কারণ আমরা সবাই মুসলিম আমাদের উচিত আল্লাহর পথে চলা এবং আল্লাহ যেই আমাদের যে কাজটা যে যেই কাজ করতে বলেছেন আল কোরআন এবং রসুল সাল্লাহ সাল্লাম যে সব কাজ আমাদের করতে বলে গিয়েছেন আমি আমরা চেষ্টা করব সে সব কাজ মেনে চলার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইসলামের মধ্যে সবার জন্যই কল্যাণ রয়েছে সব ধর্মের মানুষেরই অধিকার সেখানে সংরক্ষিত আছে এ কারণে আমাদের এটি দরকার তো যাইমা আমরা প্রোগ্রাম হয়তো আর দুটো গান তোমার শুনবো এবার তুমি কোন গানটা গাইবা জি আমি এবার আমার একটা মন ছিল এই গানটি পরিবেশন করতে আমার একটা মন ছিল আমার একটা মন ছিল মনের কিছু পণ ছিল আপন কিছু জন ছিল কেমনে হলো আজ মনে হয় জীবনটা শূন্য ভালো চর আমার একটা মন ছিল বাড়ির পাশে বন ছিল বনের ভেতর ধন ছিল ঘরে করে মন ছিল কেমনে আ বাড়ির বন ছিল বনের ভেতর ধন ছিল ঘরে করে মন ছিল কেমনে হলো পার পারলে আবার তাদের ধরে বুকের ভেতর ভার আমার একটা কিছু জ্বালাতন ছিল ভালো লাগার ক্ষণ ছিল এই জীবনের রং ছিল কেন হল কিছু জানাতন ছিল ভালো লাগার ক্ষণ ছিল এই জীবনের রং ছিল কেন হল বলছি যারে নিজের বাড়ি সে কি নিজের ঘর কোথায় আমার আসল বাড়ি বল রে অন্তর আমার একটা মন ছিল আমার একটা মন ছিল মনের কিছু পণ ছিল আপন কিছু জন ছিল কেমনে হলো প আজ মনে হয় জীবনটা শূন্য বালু চর আজ মনে হয় জীবনটা শূন্য চর আজ জীবনটা শূন্য আমার মন ছিল হয় শুক্রিয়া জাজাকাল্লা অত্যন্ত সুন্দর হয়েছে গানটি গানটি অনেক দর্শক দেখেছে তোমার এই গানটি খুবই জনপ্রিয় একটি গান এই গানটি তো যাইমা তোমার তুমি যে এই যে গানগুলো সুন্দর গানগুলো পরিবেশন করো সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইউটিউবে এই গানগুলো বেশি ফেসবুকে আলোচিত হয় তো সেখানে তো দর্শকরা নানান ধরনের কমেন্টস করে তাই না আমরা দেখি যে বেশিরভাগই কমেন্টস করে একশোর মধ্যে হয়তো নিরানব্বই জনই কমেন্টস করছে একজন হয়তো একটু নেতিবাচক কথা বলল তখন তোমার কীরকম মনে হয় অবশ্যই উনি যেটা বলেছেন সেটা যদি রাইট হয় সেটা তো তাহলে ঠিকই আছে কারণ উনি যেটা বলেছেন সেটা যদি রাইট হয় তাহলে এটা আমার উচিত না যে তার কথাটাতে একটু রাগ হওয়া বা মন খারাপ করা আমি কখনোই মন খারাপ করিনি আর আমরা যখন কোনো ভালো কাজ করি সেখানে সবাই কথা বলবে এটা স্বাভাবিক তাই আমি কখনো মন খারাপ করি আর সব দর্শকই আমাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে বিষয় তো জাইমা তোমার প্যান ভিশন নিয়ে তুমি কি আশা করো প্যান ভিশন অনেক অনেক ফেমাস এবং আমার কাছে খুবই প্রিয় একটি চ্যানেল একটি টিভি যেটা আমার আমার আমি যে কয় বছর ছিলাম আমি শুটিং গুলোতে ছিলাম আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগতো সবার কাইন্ডনেস যদিও একটু বকা ঝকা খেতে হয়েছে সেগুলোতে মন খারাপ করিনি কারণ তোমাকে কি এই বেশি বকা দিয়েছে বলো তো একটু একদম সত্যি কথা বলবা তোমার লাইফে তুমি কার সবচেয়ে বেশি বকা খেয়েছো

এবং আমি আশা করি প্যানভিশন সামনে আরও উজ্জ্বল একটি স্থান গ্রহণ করবে এবং এটি খুব হবে খুবই বড় ইনশাল্লাহ আমি এটা আরও ভালো দেখতে চাই এবং আপনারা সবাই প্যানভিশন টিভি যেন দয়া করবেন যেন এটা এই চ্যানেলটি এই টিভিটি আরও সামনে এগিয়ে যেতে পারে সেটি এবং আমাদের কিন্তু তোমার কাছে দাবি থাকবে সেটি হলো যে প্যানভিশনের জন্য তুমি যোগ্য শিল্পীদেরকে গড়িয়ে দেবে ইনশাল্লা ইনশাল্লাহ এটি হলো তোমার দাবি তো যাই মা প্রাসঙ্গিকভাবে একটু বলি কথাগুলো আসলে আমাদের শেষ হয়েও হচ্ছে না অনেকগুলো কথাই তোমার মাধ্যমে আসলে তোমাকে উপলক্ষ করে বলা তুমি মেয়েদের যে এই যে পারফরমেন্সের যে একটি স্টেজ রয়েছে একটি পর্যন্ত গিয়ে তারা গাইতে পারছে না এই স্টেজটাকে তুমি কোন পর্যন্ত মনে করো আমি মনে করি ক্লাস পর আর মেয়েদের কন্টিনিউ না বেটার বেটার হবে আর অভিভাবকদের উদ্দেশ্যে বলছি যারা আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানটিতে আমাদের মেয়েদেরকে একটা সুযোগ করে দেওয়া উচিত আমরা মানে যারা আছে তারা হয়তো এখন পারছে না তারা প্র্যাকটিস করছে না বাট তাদেরকে যদি একটু ধরিয়ে দেয়া হয় তাহলে কিন্তু তারা অবশ্যই সামনে ভালো করবে তাদের তারা পারছে না বিধায় তাদেরকে যদি আমরা ফেলে রাখি তাহলে কিন্তু হবে না আমাদের এই পারফরমেন্সগুলো এই ফোকাসিংগুলো আমাদের এখন কাজে না লাগলেও পরবর্তী জীবনে আমাদের অবশ্যই কাজে লাগবে এবং এগুলো পরে না হলে প্রভাব পড়বে তো আমি বলবো দর্শক অভিভাবকদের যে তাদেরকে ধরিয়ে এবং খুব সময় দিতে হবে তাদেরকে বোঝাতে হবে ধরিয়ে ধরিয়ে দেখাতে হবে যে এরকম 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 না হলে আসলে মেয়েরা যদি এভাবে পড়ে থাকে তাহলে কিন্তু আমাদের সমাজটা সামনে আগাতে পারবে জি জি খুব সুন্দর কথা বলেছ আসলে মেয়েদেরকে এগিয়ে আসতে হবে কালচারাল অঙ্গনে এবং যে বয়সের তুমি সীমারেখা বলেছ এবং সে কথা তুমি রেখেছ যে কথা আমরা ওই কথা কেন বলবো যেটা আমরা নিজেরাই পালন করব না সেই কথাটি তুমি তোমার জীবন দিয়ে প্রমাণ করে গেলে আজকে তুমি একটি জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনে ইনশাল্লাহ এবং এটি দর্শক এবং অভিভাবকদের জন্য একটি শিক্ষা এবং একটি উদাহরণ হয়ে থাকবে তো যাইমা আমি আর লম্বা করব না তোমার সর্বশেষ গানটি আমরা শুনবো এরপরে সামান্য একটু আনুষ্ঠানিকতা আছে সেটি আমরা শেষ করব পরে জি ইনশাআল্লাহ তো আমি এবার আমার একটি আমার রিলিজ হয়নি এমন একটি গান গানটি লিখেছেন আবু তাহের বেলাল চাচু এবং শুরু করেছেন সাইফুল্লাহ মানসুর চাচু সুমোয়ের ঝরা পাতা ছুরে যাও বেজে সুমোয়ের ঝরা পাতা যাও বেজে তোমাদের মাঝে আর গাইব না গান প্রাণ খুলে তুলব না আর কোন সুর তারপর পৃথিবীতে যতদিন বারুদে বারুদ ঘোষে অবসাদহীন যে কে বসা কালো রাত করে যাব দূর সুম প্রেমের পাতা ছুরি যাবে যে শত পাপে আর ভেড়ে পাখে বলব পথে পথে করে গেছি অযাচিত ভুল শত পাপে আর ভেড়ে পাখে বল পথে পথে করে গেছি অযাচিত ভুল সে ভুল যদি আজ ক্ষমা করে দাও এই ধুল ফুল হবে কহিতুল সুময়ের ঝরা পাতা ছুড়ে যাবে যে তোমাদের মাঝে আর গাইব না গান প্রাণ খুলে তুলবো না আর কোন সুর তারপর পৃথিবীতে বাঁচে যতদিন বারদে বারুদ ঘোষে অবসাদহীন যে কে বসা কালো রাত করে যাব দূর সময়ের ঝরা পাতা ছুঁড়ে যাবে যে ভালোবাসা বীজ বনি অঙ্গনে ভরে দেব মনপুর রঙ্গনি রঙ্গনে ছোট বড় সকলের টেনে তুলবকে বেঁধে নেব আমায় বন্ধনি বন্ধনে তোমাদের প্রতি নে অভিমান এক সাথে সুয হিজান তোমাদের প্রতি নে অভিমান এক সাথে সুহ হোক কভিযান যদি হাতে রাখো হাত জীবনের গতি পাবে যত বেথাতুর সময়ের ঝড়া পাতা ছুঁড়ে যাবে যে তোমাদের মাঝে আর গাইব না গান প্রাণ খোলে তুলব না আর কোনো সুর তারপর পৃথিবীতে মাঝে যতদিন বারদে বারদ ঘোষে অবসাদহীন যে কে বসা কালো রাত করে যাব দূর সময়ের ঝড়া পাতা ঝুরে যাবে যে সুময়ের ঝরা পাতা ঝুরে যাবে যে সুময়ের ঝরা পাতা ঝুরে যাবে যে জাযাকাল্লাহ খায়ের অসংখ্য ধন্যবাদ যায়মা আসলে এই গানটি তোমার হৃদয়েরই কথা তোমার কথাগুলোই এই গানের মধ্য দিয়ে সুর হয়ে মনে হয় বের হয়ে এসেছে আসলেই এই পথে তুমি দীর্ঘ একটি নাতি দীর্ঘ একটি সফর তোমার মূল সফরটা সামনে পড়ে আছে জীবনের বড়ো একটি সময় সামনে রয়েছে কিন্তু তুমি যে আলোটুকু এখানে ছড়িয়ে গেলা বা ছড়িয়ে গেলে এই আলোটুকু এই পৃথিবী যতদিন থাকবে বাংলা ভাষাভাষী মানুষ যতদিন গান শুনবে ততদিন তোমাকে মনে রাখবে এটি আমরা বলতে পারি এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি তো যাইমা আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে প্রিয় দর্শক একটি কথা আপনাদেরকে বলি আজকে না বললেই নয় জাইমা নূর আমাদের একদম ও যখন অবুজ শিশু তখন থেকে তাকে আমরা চিনি জানি তাদের পরিবার এমন একটি ব্যক্তিত্ববান পরিবার ব্যক্তিত্ব সবার আমরা প্যানভিশনে অসংখ্য গান জায়মার রিলিজ করেছি এখনও হাতে অনেকগুলো গান রয়েছে যেগুলো আজকের পরেও হয়তো অবশ্যই আপনারা সেই গানগুলো পাবেন অর্থাৎ জায়মা আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছে কিন্তু জাইমার আজকের দিনের আগ পর্যন্ত যে গানগুলো আমরা রেকর্ড করেছি ভিজুয়াল করেছি সেগুলো কিন্তু আপনারা দেখবেন নতুন করে আর জায়মাকে দেখতে পাবেন না আজকের আগের জাইমাকে আপনারা দেখবেন তা আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি এই শিল্পী বিভিন্ন চ্যানেলে গান গেয়েছে বিভিন্নভাবে গান গেয়েছে অনেক কষ্ট করে অনেক দূরে দূরে গিয়ে শুটিং শ্যুটিংয়ে অংশগ্রহণ করেছে কিন্তু একটি পয়সা একটি টাকা তাদেরকে কখনো দেওয়া সম্ভব হয়নি শত জোর করেও কেউ দিতে পারেনি এটি একটি উদাহরণ এই রকম ত্যাগ এই সংস্কৃতির জন্য কে কবে করেছে বা করবে এটা আমি জানি না আমি জানি না সত্যি জানি না যে এই ধরনের একটি পরিবার আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য পরিবার দান করুক কিন্তু এখন পর্যন্ত এই ধরনের উদাহরণ নেই আমাদের কাছে আমরা বহুদিন এবং এই প্যানভিশনে তাদেরকে নাস্তাও অনেক সময় তারা কিন্তু করতে চায় না করতে চায়নি তারা মোতাকে তাকে নিয়ে আসে তো আজকে আমরা জায়মাকে কোনো উপহার দেব না একটি স্মারক জাইমার হাতে আমরা তুলে দেবো একটি ক্রেস্ট আজকের এই অনুষ্ঠানে প্যানভিশন থেকে আমরা তোমাকে আজীবন সম্মাননা দিচ্ছি এই সম্মাননা এটি কোনো অর্থমূল্য না এটা কিছু না এটি একটি ক্রেস্ট আজকে নিতে হবে তার কারণ কোনো দিন একটি সুতাও আমরা তোমাদেরকে দিতে পারিনি এটাই আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি প্রিয় দর্শক যে আজকে জায়মাকে প্যানভিশন টিভির পক্ষ থেকে আমরা আজীবন সম্মাননা প্রদান করছি জায়মা এটাই তুমি একটু হাত দিয়ে ধরো মা তোমাদের কারো ভুলে যদি হাতে রাখো হাত জীবনের গতি পাবে এখানে রাখলাম জায়মা আজকের এই বিদায়ের বেলা আজকের এই অন্তিম মুহূর্তে তুমি একটি জগৎ থেকে আর একটি জগতে বৃহৎ জগতেই যাচ্ছ কিন্তু সাধারণ মানুষ হয়তো তোমাকে দেখবেন আজকে থেকে তুমি তোমার সহপাঠী বন্ধুবান্ধব মল্লিক একাডেমিতে যাদের সাথে কাজ করেছ দেশের বিভিন্ন শিল্পীদের সাথে কাজ করেছ তোমার সহপাঠী যারা রয়েছে তুমি যাদেরকে আদর করো তারা আজকে সারা সারাদিন কান্নাকাটি করেছে রাফা নামে একটি মেয়ে সে খুবই কান্নাকাটি করেছে আমরা খবর পেয়েছি জানিয়েছে তো তুমি তাদের উদ্দেশ্যে এবং সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও জি সর্বপ্রথম একটাই কথা মন খারাপ করার কিছুই নেই কারণ আমি আবারও বলছি আমি যা করছি আল্লাহর জন্য করছি তাই মন খারাপ করার কিছুই নেই আরেকটি কথা আমার জন্য সবাই দোয়া করবেন আমার পরিবার এবং আমার জন্য এবং এই সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য যারা দিন রাত পরিশ্রম করছেন অনেক বিরা আছেন এরপর অনেক টিভি চ্যানেল আছে তো আপনারা তাদের জন্য এবং তাদের জন্য বেশি করে দোয়া করবেন এবং আমার জন্য আমি এই পরিসর থেকে বিদায় বিদায় নিলেও আমার জীবনে আমার আজীবন যেন আপনাদের দোয়া সাথে নিয়ে চলতে পারি করছি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং এবং আমি যেন আমার আগামী জীবনে ভালো কিছু করতে পারি আপনাদের সামনে আবারও ভালো কিছু নিয়ে দেখাতে পারি যে করেছি এই দোয়া করছি না তোমার সহপাঠীদের জন্য ছোটদের জন্য জি ছোটদের জন্য তোমাদের বলবো আবারও যে তোমরা একটা যা যার সাথেই থাকো না কেন সেটা যেন একটা ভালো জিনিস হয় তোমরা পড়াশোনার পাশাপাশি যে যেটাতে ভালো সেটা প্র্যাকটিস করবে ইনশাল্লাহ একদিন একদিন তোমরা সেটাতে ভালো হবে ধন্যবাদ যাইমা প্রিয় দর্শক একটি অধ্যায়ের আজকে সমাপ্তি হচ্ছে এই আলো ঝরা পথে পথকে আলোকিত করেছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে আলোকিত করেছে সঙ্গীত অঙ্গনকে আলোকিত করে আজকে একটি সামনে থেকে পর্দার অন্তর আলে যাচ্ছে কিন্তু সেই জগৎটা অনেক বড় সেখানে থেকে আলো ছড়াবে তার প্রভাবে প্রভাবিত হবে গোটা জাতি জাইমার মতো শিল্পী জাইমার যে পরিবারে জন্মগ্রহণ করেছে সেই পরিবারের মতো পরিবার গড়ে উঠুকে বাংলাদেশে গোটা পৃথিবীতে জাইমার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করছি আজকের এই অনুষ্ঠানে আজকের তার এই সর্বশেষ লাইভ সমাপনী অনুষ্ঠানে জায়মাকে যেন আল্লাহতালা এই দুনিয়া এবং আখেরাতে উভয় স্থানে সবচেয়ে উচ্চ মর্যাদা দান করেন এই দোয়া আমরা করছি প্রিয় দর্শক আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন প্যানভিশনের জন্য দোয়া করবেন সর্বোপরি জায়মার জন্য আবারও আপনাদের কাছে দোয়া কামনা করে আজকের লাইভ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ